চোদ্দ দলের অন্যতম শরিক বাংলাদেশ গণআজাদী লীগের প্রতিষ্ঠাতা জাতীয় নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের অমর কীর্তি সিরাজগঞ্জ সলঙ্গা হাটে উনিশশো সালে সাতাশ জানুয়ারি সংগঠিত সলঙ্গা বিদ্রোহের তম বার্ষিকী উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী সাতাশ জানুয়ারি সলঙ্গা দিবস দেশব্যাপী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয় সারাদেশের সকল জেলা মহানগর ও থানা শাখাতে যথাযথ মর্যাদায় দিবসের উদযাপনের জন্য সকল নেতা কর্মীদের আহ্বান জানান প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ গণ লীগের সিনিয়র সহ সভাপতি ডক্টর নাসির খান মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ সরোয়ার হোসেন যুগ্ম মহাসচিব মোহাম্মদ শামীম রেজা খান দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রানা সমাজ কল্যাণ সম্পাদক গাজী গিয়াসুদ্দিন আহমেদ প্রমুখ